হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী নবীজির যুগে নবীজির উপস্থিতিতে নবীজির সামনে যে ক্ষণ জন্মা দু চারজন সাহাবীকে ফতোয়া দেওয়ার অনুমতি এবং নির্দেশ দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্মধ্যে শীর্ষে ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা وكان يفتي في زمن رسول الله صلى الله عليه وسلم উনি নবীজির যুগের মুফতি সাধারণ সাহাবী নন অনেক বড় উঁচু মাপের মুজতাহিদ সাহাবী হযরত ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহির লেখা একখানা কিতাব আছে আল ইলাল কিতাবটা ছাপা আছে আরবে ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি হলেন শাইখাইন অর্থাৎ হযরত ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ হাজারো হাদিসের উস্তাদের মধ্যে হাদিসের হাজারো উস্তাদের মধ্যে শীর্ষ মৌলিক তিনজন উস্তাদের একজন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা প্রায় 900 উপরে তাদের কাছ থেকে উনি হাদিস শিখেছেন কিন্তু তাদের মধ্যেও মূল উস্তাদ ছিলেন কেন্দ্রীয় উস্তাদ ছিলেন তিনজন ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উভয়ে তন্মধ্যে একজন হলেন হযরত ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল চার মাযহাবের এক মাযহাবের ইমাম রাহিমাহুমুল্লাহ ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আল ইলাল এর মধ্যে উনি উল্লেখ করেছেন নবীজির সাহাবীরা প্রত্যেকই তো ইসলাম সম্পর্কে জ্ঞানী ছিলেন কিন্তু তাদের মধ্যে গোটাই সোয়া লক্ষ দেড় লক্ষ সাহাবীর মধ্যে 30 জনের কাছাকাছি সাহাবী ছিলেন যারা মুজতাহিদ ছিলেন যারা ফকিহ এবং মুজতাহিদ সাহাবী ছিলেন এনাদের সংখ্যা কতজন 30 জনের কাছাকাছি ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি এখানে লিখেছেন সব সাহাবী মুজতাহিদ ছিলেন না অন্যান্য সাহাবীরা এই সাহাবীদের কাছ থেকে মাসআলা মাসাইল জেনে আমল করতেন তো বলছিলাম এই 30 জনের মধ্যেও শীর্ষে যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নসিহত করেছেন ওসিয়ত করেছেন অত্যন্ত গুরুত্বের সাথে 10টি বিষয়ে নসিহত করেছেন 10টি বাণী আমাকে শুনিয়েছেন তন্মধ্যে এক নম্বর নবীজি বলেন ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ মুআজ আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না শিরক মানে হলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য যে বিষয়গুলো প্রযোজ্য সেই বিষয়গুলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করা অন্য ভাষায় শুধুমাত্র আল্লাহর জন্য যে বিষয়গুলো সাব্যস্ত আর প্রযোজ্য সেই বিষয়গুলোকে গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা এটাকে শিরক বলে যেমন বলুন দেখে ইবাদত একমাত্র কার নামাজ একমাত্র কার জন্যে রোজা একমাত্র কার জন্যে অতএব রোজা যদি আল্লাহ ছাড়া কোনো মূর্তির জন্য কেউ রাখে এটা কি হবে নামাজ যদি আল্লাহ ছাড়া আর কারো জন্য কেউ পড়ে তাহলে এটা কি হবে আস্তে বলুন নামাজ শুধুমাত্র কার
সেজদা শুধুমাত্র কার অতএব সেজদা যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহ অথবা অন্য কারো জন্য সাব্যস্ত করা হয় তাহলে এটা শিরক হবে শিরক হবে শিরক হবে জঘন্যতম শিরক সেজদা শুধুমাত্র কার সন্তান দেওয়ার মালিক কে আরো আসতে সন্তান দেন কে আল্লাহ রব্বুল আলামিন বলেন মায়ের পেটে তো তৈরি করি আমি বিভিন্ন আয়াতে বিবরণ সহ বলেছেন যখন তোমরা বের হও তোমরা মনে করো দাইমা বের করেছে ডাক্তার সাহেব বের করেছে নার্স বের করেছে অন্য কেউ বের করেছে কেউ বের করে না কেউ বের করে না কেউ বের করে না والله اخرجكم من بطون امهاتكم তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে বের করেন একমাত্র কে আল্লাহ ওয়া লা তাআলামুনা শাইআ তোমরা কিচ্ছু জানো তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন কে আল্লাহ আল্লাহ নাকি অন্য কেউ তো সন্তান পয়দা করেন কে মায়ের পেটে তৈরি করেন কে বের করেন কে আল্লাহ অতএব সন্তান দেওয়ার মালিক কে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ গোটা আসমান জমিনের কর্তৃত্ব রাজত্ব একমাত্র কার উনি যা চান তাই সৃষ্টি করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকুর যাকে চান কন্যা সন্তান দেন আর যাকে চান শুধু পুত্র সন্তান দেন আও ইউযাউজুহুম দুকরানা ওয়া ইনাসা যাকে চান পুত্র কন্যা উভয় রকমের সন্তান দান করেন ويجعل من يشاء عقيما যাকে চান নিঃসন্তান রেখে দেন কে করে কেন করেন কাউকে শুধু ছেলে কাউকে শুধু মেয়ে কাউকে দুভয়টা কাউকে কোনটাই না কেন করে উনি বলেন ইন্নাহু আলিমুন কাদির তার কারণ হলো উনি মহাজ্ঞানী উনি জানেন তোমার জন্য কোনটা কল্যাণের তোমার জন্য অধিক কল্যাণের কোনটা সেটা উনি জানেন তোমার কল্যাণকে সামনে রেখে সর্বজ্ঞানী আল্লাহ তোমার জন্য সেরকম ফয়সালা করেন তোমাকে উভয়টা দেওয়ার ফয়সালা করেন অথবা কোনো একটা দেওয়ার ফয়সালা করেন অথবা কোনো একটা না দেওয়ার সিদ্ধান্ত নেন কারণ উনি মহাজ্ঞানী ওনার জ্ঞানের কাছে তুমি নিজেকে সমর্পণ করে দাও দ্বিতীয় কারণ কাদির উনি মহা ক্ষমতাশালী মহাপরাক্রমশালী উনি যা ইচ্ছা তাই করতে পারেন সেই ক্ষমতা উনি মাঝে মাঝে প্রয়োগ করে দেখান স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোন রকমের মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে কোনো সমস্যা নাই সমস্ত চেক আপে স্বামী স্ত্রী উভয় উত্তীর্ণ কিন্তু তারপরেও হাজার ট্রিটমেন্ট করেও বাবু হচ্ছে না বছরের পর বছর পার হয়ে যাচ্ছে হয় কি হয় না মেডিকেল সায়েন্স বলে আমাদের বোধগম্যের বাইরে কেন হচ্ছে না আল্লাহ তাআলা ক্ষমতা দেখাবে আমি পারি আমার ইচ্ছা আমি দেব অতএব সন্তান দেওয়ার মালিক কে এই সন্তান যদি কোনো মাজারে গিয়ে কোনো মুর্দা বাবার কাছে গিয়ে চাওয়া হয় তাহলে এটা শিরিক হবে হারাম হবে নাকাসমি দেহানাদ নাকাসমি দেহাত نقسمی دہاناد نقسمی دہاد خدا می دہاناد خدا می دہاد کیو دائیں نہ کیو دوات پارنا دوا بن دوا نور مالک ایک مطر کی شنطان چاہیتے ہوئے بابار در بارنا اللہ کسی بابا کینو پیتھی بیر کیو شنطان دوار کھومتا راکھے ایٹھے کے بولے شرک যেটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য এমন বিষয়কে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করাকে শিরক বলে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন মুআয যদি শিরক না করার অপরাধে ওয়াইন কুতিলতা আও হুররিতা তুমি তোমাকে শিরক করতে বাধ্য করা হচ্ছে তুমি শিরক করতে চাচ্ছ না
শিরক না করলে তোমাকে মেরে ফেলা হবে শেষ করে দেয়া হবে খতম করে দেয়া হবে অথবা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দেয়া হবে আগুনে জ্বালিয়ে দেয়া হবে মুআজ মরে যেও আগুনে জ্বলে ভস্ম হয়ে যেও তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না সিজদা একমাত্র কার আল্লাহ আরো আস্তে কার আল্লাহ অতএব সিজদা শুধুমাত্র কার জন্য হবে জিন্দা বাবা মুর্দা বাবা অথবা কোন গায়রুল্লাহর জন্য সিজদা করার অনুমতি নাই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি সন্তানদেরকে আদেশ করতাম যে তোমরা তোমাদের মা বাবাকে সিজদা করো যেহেতু অনুমতি নাই তাই আমি এই আদেশ দেই নাই অন্য হাদিসে নবীজি বলেন যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো যেহেতু অনুমতি নাই তাই আমি এই আদেশ দেই নাই তাহলে কোরআনে কারীম নাযিল হয়েছে যেই নবীজির উপরে সেই নবীজি বলছেন আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি নাই ঠিক কি না অদ্ভুত ব্যাপার হলো কিছু মানুষ এসে কোরআন দিয়ে আমাকে আপনাকে দলিল দেয় কি দেন না কোরআন দিয়ে দলিল দিয়ে দেখায় এই ওয়াহাবীরা এই হুজুররা এই দেওবন্দীরা এরা সিজদা করতে বাধা দেয় মাজারে সিজদা করা থেকে বিরত থাকতে বলে অথচ শয়তান তো সিজদা না করার কারণেই লাথি খেয়েছিল বাবা কি দলিল শয়তান তো আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণেই ঘাট ধাক্কা খেয়েছে ঠিক কি ঠিক না কি সুন্দর দলিল মজার কথা কি বলেন তো দেখি শয়তানকে সিজদা করতে আদেশ করেছিলেন কে আল্লাহর আদেশ না মানার কারণে ধাক্কা খেয়েছে ঠিক কি ঠিক না আর আমাদেরকে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না নবীজির মাধ্যমে এই আদেশ আমাদেরকে জানিয়েছেন কি অতএব আল্লাহর এই আদেশ পরিত্যাগ করলে শয়তানের মতো গলা ধাক্কা খাওয়া মূল জিনিস কোনটা সিজদা করা না করা না আল্লাহর আদেশ নিষেধ এটা হলো মূল ধোকাটা কিভাবে দেয় দেখেন নাম্বার দুই বলে দেখেন না সূরা ইউসুফের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম বলছেন আব্বা আমি দেখলাম এগারোটি তারকা এবং চন্দ্র সূর্য রাআইতুহুম লি সাজিদিন আমাকে সিজদা করছে আমি স্বপ্নে দেখলাম বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী ইবনে নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন বাবা তোমার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলো না কারণ এই স্বপ্নের আসল অর্থ কি ওটা তারা বুঝে ফেলবে ওরা বুঝে ফেলবে যে এগারোটা তারা মানে তোমার এগারো ভাই চাঁদ সূর্য মানে তোমার মা বাবা এটা ওরা বুঝে ফেলবে যে একটা সময় এরা সবাই মিলে তোমার অনুগত থাকবে তোমার সামনে নতি স্বীকার করবে তোমাকে সম্মান জানাবে এটা ওরা বুঝে ফেলবে আর বুঝে ফেললে ফায়া কিদু লাকা কাইদা ওরা তোমাকে নিয়ে চক্রান্তে মেতে উঠবে তুমি ওরকম সম্মানের জায়গায় যাওয়ার আগেই যেন তোমাকে সাবার করে দেয়া যায় বুঝে এসেছে না আসে নাই এজন্য তুমি বলো না কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা কথায় কথায় কোন সময় বলে ফেলেছেন আর ভাইরাও সিদ্ধান্ত নিয়ে নিল একে দুনিয়াতে রাখা যাবে না মেরে ফেলতে নিল এক ভাই ছিল ইহুদা এ বেচারা ভাইদের ভিতরে ভালো ছিল তো তাদের হত্যার এই সিদ্ধান্তে সে দ্বিমত করে বসলো ভেটো দিল যে না মারা যাবে না মারলে আমি সবাইকে বলে দিই তোমাদের তো উদ্দেশ্যই বাপের কাছ থেকে দূরে সরানো
তাহলে অন্য কোন প্রক্রিয়া অবলম্বন করো যেন বাপের কাছ থেকে চিরতরে দূরে সরে যায়, আবার মারাও না লাগে। তো তারা বলল, বুদ্ধি তো খারাপ না, বাইরে মেরে লাভ কি? তো নিয়ে ফেলে দিল কুয়ায়। আল্লাহ তাআলা ওই কুয়া থেকে তিন দিন পরে এক কাফেলাকে পাঠালেন, সেই কাফেলা এসে উঠিয়ে নিয়ে চলে গেল কোথায়, মিশরে। মিশরে গিয়ে জায়গা পেলেন, প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওই জামানার খাদ্যমন্ত্রী উনি হতেন যিনি প্রধানমন্ত্রী হতেন, কারণ তার হাতে এই খাদ্যটাই সবচেয়ে বড় বিষয় ছিল ওই সময়কার। দেখেন না, এখন খাউন লইয়া ইউরোপের কাকুত কুকুত শুরু হয়ে গেছে। খাউন সমস্যা এটা আসলেই বড় সমস্যা, ঠিক কি ঠিক না? এক নম্বর প্রবলেম। তো প্রধানমন্ত্রীর বাড়িতে আল্লাহ জায়গা দিলেন, সেখানে আবার পরীক্ষা হলো। সেই পরীক্ষায় উনি উত্তীর্ণ হলেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে কবুল হলেও দুনিয়ার দৃষ্টিতে জেলখানায় যাওয়া লাগলো। গেলেন কোথায়? জেলখানায়। আল্লাহ তাআলা জেলখানা থেকে বের করে এনে প্রথমে তার সেই মনিবের পোস্ট, অর্থাৎ খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী বাদশার প্রধান উপদেষ্টার পদে বরিত হলেন। কিছুদিন পরে বাদশার ইন্তেকালের পরে ওনাকে সবাই মিলে বাদশা বানিয়ে দিলেন। কুয়ায় না গেলে গ্রামেই পড়ে থাকতেন, মন্ত্রীর বাড়িতে যেতে পারতেন না। আর ওই ভিতরে না গেলে মন্ত্রীর বাড়ি পর্যন্তই থাকতেন একজন সার্ভেন্ট হিসেবে, কোনদিন মিশরের বাদশাহ হতে পারতেন না, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, যখন উনি বাদশাহ হয়ে গেলেন, কিছুদিন পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে অনুমতি দিলেন, ভাইদের সামনে তোমার পরিচয় প্রকাশ করো, আব্বা আম্মাকে নিয়ে আসো। গ্রাম থেকে আব্বা আম্মাকে নিয়ে আসলেন, কেনান থেকে ভাইদেরকেও সসম্মানে বরিত করলেন, এক একজনকে এক এক জায়গায়। তিনি তার বাবা মাকে সিংহাসনে বসালেন, উপবেশন করালেন, আর তার ভাইরা সকলে মিলে তার সামনে মাথা নত করে দিল। বুঝে এসছে না আসে নাই? তো তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, হাযা তাউইলু রুয়ায়া, এটা আমার সেই পূর্বের দেখা স্বপ্নের বাস্তবায়ন, বাস্তব রূপ। বুঝে আসছে না আসে নাই? এইখান থেকে দলিল দেয়, এই যে কোরআনের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সেজদা করেছে, তাহলে সেজদা দুই রকম, এক রকমের সেজদা ইবাদতের, আরেক রকমের সেজদা তাজিম আর সম্মানের। সম্মানের জন্য সেজদা করা যায়, মাসালা একটা বের করলে। মজার জিনিস হলো, বাবা মাকে সেজদা করার জন্য যে নবীজি চেয়েছিলেন সন্তানদেরকে বলতে, এটা কি ইবাদতের জন্য না সম্মানের জন্য? কিন্তু নবীজি বললেন অনুমতি নাই। স্বামীদেরকে সেজদা করার জন্য যে বলতেন, স্ত্রীদেরকে বলার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন নবীজি, কিন্তু বলতে পারেন নাই, আল্লাহর অনুমতি না থাকার কারণে সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না। তো ওই যে সেজদাটা করতে বলতেন, ওটা কি ইবাদতের সেজদা করতে বলতেন না সম্মানের জন্য? তাহলে সেজদা চাই সম্মানের জন্য হোক, সেজদা চাই ইবাদতের জন্য হোক, আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না। আরো আস্তে বলেন না। এখন আসেন, এরা যে কোরআন দিয়ে দলিল দিল, অনেকগুলো জবাব আছে, দুটো দেব। এক, এই যে ঘটনাটা, এটা কি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘটেছে না ইউসুফ আলাইহিস সালামের যুগে? আস্তে বলেন না কেন? এক এক নবীর শরীয়ত এবং সংবিধানের মধ্যে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন কি করেন নাই? সর্বশ্রেষ্ঠ শরীয়ত, সর্বশ্রেষ্ঠ সংবিধান, যেটা আগেকার সবগুলোকে রহিত করে দিয়েছে, সেই সংবিধান হলো শ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা দেয়া হয়েছে, ঠিক কি ঠিক না?
পাকিস্তান আমলেও তো একটা সংবিধান ছিল ঠিক কি ঠিক না আমরা এককালে কি ছিলাম 71 এর আগে আমরা কি ছিলাম পাকিস্তানি ছিলাম ঠিক কি ঠিক না এখন 71 এর পরে বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার পরে এই দেশের মধ্যে যদি কেউ পাকিস্তানের সংবিধান চালাতে চায় তাহলে পুরস্কৃত হবে না দণ্ডা খাবে সহজ কথা হলো যে ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামের যুগের ওই ঘটনা দিয়ে এই যুগে কোন জিন্দা বা মুর্দা পীরের কাছে গিয়ে সেজদা করার বৈধতা দিতে চায় সেই ব্যক্তিকে আগে ঘোষণা করতে হবে যে সে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না সে ইউসুফ আলাইহিস সালামের উম্মত ঠিক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই নবীজি যেমন সর্ব সর্বসেরা নবীজির উম্মত উম্মতদের মধ্যে সবচেয়ে সেরা ঠিক কি না আগেকার উম্মতরা এই উম্মতের মতো সেরা নয় তাদের জন্য যদি আল্লাহ ছাড়া কেউ কে অন্য কোন কারণে সিজদা করার অনুমতি থেকেও থাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য এই মাথাকে শুধু আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করার অনুমতি দেওয়া হয় নাই এই মাথা যদি নত হয় শুধুমাত্র আল্লাহর সামনে নত হবে ঠিক কি না এক উত্তর নাম্বার 2 বলেন তো দেখি যেই কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এই বেসরা পীর ফকিররা এই বেসরা পীর ফকিররা যে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে এই কোরআনটা নাজিল হয়েছিল তার আর তার বাপ দাদার উপরে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কার উপরে তাদের উপরে না বিশ্বনবীর উপরে যেই বিশ্বনবীর উপরে এই কোরআন নাজিল হলো সেই বিশ্বনবী বলছেন যে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি নাই যদি থাকতো তাহলে আমি অমুককে বলতাম অমুককে তমুককে বলতাম তমুককে সিজদা করতে ঠিক কি ঠিক না তারা এই কোরআনের আয়াত দিয়ে সিজদা করার বৈধতা প্রমাণ করতে গিয়ে গায়রুল্লাহকে সিজদা করার বৈধতা প্রমাণ করতে গিয়ে প্রকারান্তরে দাবি করছে যেন তারা আল্লাহর নবীর চেয়েও কোরআন বেশি বুঝে ঠিক কি ঠিক না এরকম বেশি বুঝনেওয়ালাদের গতি ওইটাই হবে যেই গতি অধিক বুঝনেওয়ালা ইবলিসের কপালে জুটেছিল আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমিন তিন নম্বর কথা আল্লাহ তাআলা তো স্রষ্টা গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি ঠিক না যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার সুযোগ থাকতো তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সিজদা করতেন আবু বকর সিজদা করতেন ওমর করতেন ওসমান করতেন আলী করতেন হাসান করতেন হুসাইন করতেন ফাতেমা করতেন আয়েশা করতেন খাদিজা করতেন ঠিক কি ঠিক না গোটা হাদিসের গ্রন্থ ঘেটে বের করে নিয়ে আসো একটা জাল হাদিসও দেখাতে পারবা না নবীজির কোন সাহাবী নবীজিকে জীবদ্দশায় অথবা তার ওয়াফাতের পরে ইন্তেকালের পরে সিজদা করেছেন আছে আস্তে বলেন আছে কেন আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি নাই কেউ যদি কোন পীরকে জিন্দা অবস্থা অথবা মুর্দা কোন পীরকে তার কবরে বা জীবদ্দশায় সিজদা করাকে বৈধ মনে করে প্রকারান্তরে সে তার পীরকে আর ওই ব্যক্তিকে নবীজির চেয়েও শ্রেষ্ঠ মনে করার দাবি করে ঠিক কি ঠিক না বুঝে না মানুষ না বুঝে এর ওর কথা শুনে ফাঁদে পা দিয়ে নিজের সবচেয়ে দামি সম্পদ ইমানটাকে হারিয়ে বসে অতএব বলুন দেখি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না আস্তে বলুন না যাবে না হযরত মুআজকে বললেন মুআজ আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না যদিও তোমাকে মেরে ফেলা হোক অথবা পুড়িয়ে ফেলা হোক মরে যেও পুড়ে যে পুড়ে যেও তারপরও খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না কয় নম্বর নসিহত
দুই নম্বর নসিহত করলেন ওয়ালা তাউকান্ন ওয়ালিদাইক তোমার মা বাবার নাফরমানি খবরদার 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 করবে না মা বাবাকে কষ্ট দেবে না খবরদার 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 মা বাবার নাফরমানি করবে না বিরুদ্ধাচরণ করবে না অবাধ্যতা করবে না যদিও তোমার মা বাবা তারপরে একটা কথা নবীজি বলেছেন ওইটা বোঝার জন্য আপনাকে আমি নবীজির দেওয়া উদাহরণটা আরেকটু খুলে বলি কোন ব্যক্তি তার মা বাবার কাছ থেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোনো সাপোর্ট পায়নি মনে করেন ছোটবেলা থেকে হয়তো সে তার মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বাবা মা সাথে তার জীবন চলেনি হারিয়ে গিয়েছিল বা কত কিছুই তো হতে পারে অন্যের কাছে বড় হয়েছে নিজের শক্তিতে শিক্ষা দীক্ষা অর্জন করে বড় বিত্ত বৈভবের মালিক হয়েছে সম্পদের অধিকারী হয়েছে মা বাবার কোনো অবদান আছে তার সম্পদশালী হওয়ার ব্যাপারে বলেন না কেন না নিজের টাকায় জমি কিনেছে নিজের টাকায় ওখানে বাড়ি করেছে সুন্দর করে ডেকোরেশন করেছে যেদিন সে সেই বাড়িতে উঠবে তার সন্তান সন্ততি নিয়ে সেদিন তার বাবা মা হুট করে কোথেকে এসে বলছে আমরা তোর বাবা মা নাম তো জানতাম যে এরকম একজন বাবা মা ছিল ছবিও দেখছি এতদিন তো দেখি নাই হ্যাঁ দেখোস নাই এখন এই বাড়ি আমার তুই বেরিয়ে যা কথাটা বাহ্যিকভাবে বলেন তো দেখি যৌক্তিক না অযৌক্তিক কারণ যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার জমিতে অথবা ওয়ারিশ সূত্রে পেয়ে আমি কিছু করতাম তাহলে একটা কথা ছিল ঠিক কিনা ওই ব্যক্তির সামনে কি আসবে সন্তানের সামনে এটা তো অযৌক্তিক দাবি আমার পয়সা কড়ি হওয়ার ব্যাপারে আপনার কোনো অবদান নাই সারা জীবনে একটা খোঁজ নিয়ে দেখেন নাই যখন আমার বাড়ি ঘর করে ফেলেছি আমি টাকা পয়সা দিয়ে বিশ বিশাল অট্টালিকা বানিয়েছি এবং এখন আপনি এসে কি করছেন আমি আপনার ছেলে দাবি করতেছেন আর বাড়ি নিয়ে যাচ্ছেন আর কইতেছেন তোমার পোলা প্যান্টলাপেন নিয়ে তুমি বেরিয়ে যাও অথবা বললো যে তোমার বাচ্চা কাচ্চা থাক বাড়িতে আমরা থাকবো তুই বেরিয়ে যা বেরিয়ে বাড়িতে আদেশটা কি যৌক্তিক না অযৌক্তিক আল্লাহর নবী বলতেছেন وَإِنْ أَخْرَجَاكَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ مُعَاذ যদিও তোমার বাবা মা তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে বেরিয়ে যেতে বলে সেটাও মেনে নিও খবরদার তারপরেও বাবা মার নাফরমানি করবে না কত গুরুত্ব একটা মাসআলা বাবা মার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব কোন ব্যক্তি যদি ফরজ বা ওয়াজিব নামাজে থাকে আর বাবা মা ডাক দেয় তাহলে তার জন্য মাসালা হলো যেহেতু সে ফরজ বা ওয়াজিব নামাজে আছে নামাজটা শেষ করে তারপর কি করবে ডাকে সাড়া দিবে কিন্তু যদি সন্তান নফল নামাজে থাকে কি নামাজে আর আব্বা ডেকেছেন অথবা আম্মা ডেকেছেন ফরেই দেদি গাছো আপনি নামাজে আছেন ওনারা জানুক চাই না জানুক মাসআলা হলো নফল নামাজ ছেড়ে বাবা মার ডাকে সাড়া দিতে হবে নফল নামাজকে পরে কাজা করে নিতে হবে কেন আপনি যে নামাজ আদায় করছেন সেটা কি আর বাবা মার ডাকের জবাব দেওয়া ওয়াজিব ওয়াজিব প্রাধান্য পাবে বাবা মার দাম কত বেশি আশা করি বুঝাতে পেরেছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেখানে নিজের হকের কথা বলেছেন ঠিক তার সাথে লাগিয়ে পাশাপাশি বাবা মার হকের কথা বলেছেন শুধু এই উম্মতকে আদেশ করেছেন তা না এর আগেকার উম্মতদেরকেও একই আদেশ করেছেন ওয়াইদ আখাদনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা স্মরণ করুন সে মুহূর্তটিকে যখন বনী ইসরাইলের কাছ থেকে আমি অঙ্গীকার নিলাম শপথ নিলাম যে তোমরা আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে নিজের ইবাদতের সাথে বাবা মার সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ জুড়ে দিয়েছেন সূরা বনী ইসরাইলের তৃতীয় পৃষ্ঠায় আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك
أن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আপনার রব সিদ্ধান্ত জানিয়েছেন আপনার রব আদেশ করছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সব ব্যবহার করবে হযরত লোকমান আলাইহিস সালাম একজন আদর্শ পিতা সে আদর্শ পিতা তার সন্তানকে কি কি নসিহত করেছিলেন কিভাবে বড় করে তুলেছিলেন সেই বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই ইতিহাস জানিয়েছেন হযরত লোকমানের নামে একটি স্বতন্ত্র সূরা 21 নম্বর পারায় নাজিল করেছেন সূরাতুল লোকমান ওখানে আছে ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি স্মরণ করুন সেই মুহূর্তটিকে যখন লোকমান তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর ছাড়া কার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক জঘন্যতম অপরাধের মধ্যে অন্যতম সবচেয়ে বড় জঘন্য অপরাধ নাম্বার 2 আদেশ করলেন বাবা আমার সাথে সৎ ব্যবহার করবে যে চলে আসছেন জি হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ হুজুর বয়ান করবে জাযাকুমুল্লাহ খাইরা তিন নম্বর নসিহত করেছিলেন মুআজ খবরদার ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহ তাআলার সমস্ত দায় দায়িত্ব উঠে যায় আল্লাহ তাআলা বান্দা হিসেবে তার কোনো দায় দায়িত্ব নিজের জিম্মায় রাখেন না আর যদি কোনো ব্যক্তি অন্য হাদিসে আছে যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করে আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের জিম্মাদারি নিজে নিয়ে নেন দুনিয়াতে রিজিকের সংকীর্ণতা দূর করে দেন কবরে যখন যাবে কোন আমলের কারণে আযাবের ফয়সালা হলে সেই আযাব আসতে পারবে না তাকে সরিয়ে দিবেন কিয়ামতের দিন ফয়সালা হওয়ার আগ পর্যন্ত বিচার হবার আগ পর্যন্ত হাশরের ময়দানে চরম উদ্বিগ্নতা নিয়ে মানুষ অপেক্ষা করবে হায় আমার কি হবে আমার না জানি কি হয় সে ভয়ে থাকবে ওই সময় আল্লাহ তাআলা অগ্রিম সুসংবাদ দিয়ে তাকে ভয়মুক্ত করে দিবেন তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন মানে হলো তুমি পাশ হতে যাচ্ছ এরপরে যদি আরো হাজার বছর হাশরের ময়দানে কোনো মানুষ থাকে তার জন্য সে কষ্ট আর কষ্ট মনে হবে না কারণ সে জানে সে পাশ করতে যাচ্ছে ঠিক কি ঠিক না চার 30,000 বছরের রাস্তা পুল সিরাত যেটা হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা সেতুর নাম ছুরির মতো ধার চুলের মতো চিকন হবে এর উপর দিয়ে পাড়ি দিয়ে যাওয়া লাগবে এটা উদাহরণ দিয়ে বলেন আল্লাহওয়ালারা এটা পাড়ি দেওয়া কত কষ্ট এটা বোঝানোর জন্য এভাবে বলেন তবে হাদিস শরীফের মধ্যে আছে ওটা দিয়ে যখন মানুষ পার হতে থাকবে অনেক মানুষ এখান থেকে খালাস পেয়ে যাবে যে ঠিক আছে জাহান্নামে যাওয়া লাগলো না সে খালাস পেয়ে রওনা করবে জান্নাতের দিকে পুলসিরাত পাড়ি দেওয়ার সময় পুলসিরাতের নিচ থেকে জাহান্নামের কিছু আংটা এইভাবে উঠে আসবে এই আংটাগুলো উঠে এসে অনেক ব্যক্তিকে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দেবে সে আর পাড়ি দিতে পারবে না সে জান্নাতে যাওয়ার পথ থেকে ছিটকে জাহান্নামে চলে যাবে কত হাজার বছরের রাস্তা আল্লাহ কত ভীতিকর বিষয় আল্লাহর নবী বলেন বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা এটা পার করে দিবে পাঁচ নম্বর বিনা হিসাবে জান্নাত দিয়ে তাহলে নামাজ পাঁচ ওয়াক্ত গুরুত্বের সাথে সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ কোন ক্রমে আর যা কিছু নষ্ট হোক না কেন নামাজ নষ্ট হতে দেয়া যাবে না নামাজকে বলবো না যে আমার কাজ আছে বরং কাজকে বলবো যে আমার নামাজ আছে নামাজের সময় আমার সবচেয়ে বড় কাজের নাম হলো নামাজ ঠিক কি ঠিক না চার নম্বর নবীজি বললেন ওয়ালা তাশাবান্না খামরা খবরদার মদ পান করবে না নেশা করবে না এখন তো মদ পান করা আভিজাত্যের প্রতীক কারো কারো কাছে কিসের প্রতীক জানোয়ার হওয়া আভিজাত্যের প্রতীক
দিন দিন মানুষ মানুষ থেকে জানোয়ার হচ্ছে, আফ্রিকার জঙ্গলি হচ্ছে। দেখেন না, দেখেন না, জঙ্গলি মানুষ আগে কি করত, ট্যাটু আঁকত, এহেনে এহেনে কি কি সব একে একে কিম্ভূত কিমাকার হয়ে, এরা এরকম কেন দেখতি, এরা জঙ্গলি বলতো কি বলতো না। এখন আধুনিক সভ্য সমাজে জঙ্গলি হওয়ার প্রতিযোগিতা চলছে, কে কত বেশি ট্যাটু আঁকতে পারে। এত সুন্দর হাত, এত সুন্দর পা, এটাকে জানোয়ার বানায়, বানিয়ে নিজেকে জঙ্গলি হিসেবে দেখায় আর মনে করে আমি অত্যন্ত ভদ্র অভিজাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই সমস্ত নারী পুরুষের উপরে লানত আর অভিশাপ দিয়েছে যারা ট্যাটু আঁকে। আমরা খুব ইজি মনে করি না, লানাল্লাহু আলওয়াশিমাত ওয়াল মুস্তাশিমাত, যারা এই ট্যাটু আঁকে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা একে দেয়, এদের উপরেও আল্লাহ তাআলা কি করেন, লানত করেন, অভিশাপ দেন। আমরা মনে করি খুব নেক কাজ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। হ্যাঁ, খবরদার মদ পান করবে না। কেন? মদ পান এটা হলো সমস্ত নির্লজ্জ কাজের মাথা, সমস্ত নির্লজ্জ কাজের মূল হলো এই মদ পান করা, নেশাযুক্ত হওয়া। এজন্য সব রকমের নেশা দ্রব্যকে আমরা পরিহার করব ইনশাআল্লাহ। মাদক মুক্ত, নেশা মুক্ত সমাজ গঠন করতে হবে, ঠিক কি ঠিক না? না হলে বেহায়াপনা, খুন, ধর্ষণ, লাম্পট্য বন্ধ করা যাবে না, সারা দুনিয়ার স্কিম দিয়ে হবে না। আল্লাহর নবী তো বলে দিচ্ছেন, এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে। আমরা বলি না না না, ওটা আমরা করলে অসুবিধা কি? আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। পাঁচ নম্বর বলেছেন, ইয়াকা ওয়াল মাসিয়া, খবরদার গুনাহ করবে না, ছোট হোক বড় হোক যে কোনো রকমের গুনাহ থেকে দূরে থাকতে হবে। ওই যে হাদিস শরীফ শোনালাম আপনাদেরকে, যে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে পুল সিরাত পার হওয়ার সময়, এই সিরাত পার হওয়ার সময় নিচ থেকে জাহান্নাম থেকে অনেক আনতা এসে টেনে নিয়ে চলে যাবে। এই আনতাকে আকর্ষণ করবে কোন জিনিস জানেন? বলবো, এই আনতাকে আকর্ষণ করবে গুনাহ। নবীজি বলেন, বিভিন্ন অপরাধ এবং গুনাহ এই আনতাকে আকৃষ্ট করবে। যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, চুম্বক লোহাকে নিজের দিকে টানে, ঠিক তেমনি ভাবে গুনাগারের গুনাহ ওই আনতাগুলোকে জাহান্নাম থেকে টেনে এনে তাকে নিচে নেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ হেফাজত করেন। নবীজি বলেন, খবরদার গুনাহ করবে না, ছোট হোক চাই, আস্তে বলেন, ছোট হোক চাই, এটা সাপের মতো। এটা কিসের মতো? সাপের মতো, ক্ষতিকর, বিষাক্ত জিনিস। কেউ এই কথা বলে না, আমি বড় সাপ কি কাছে রাখি না, কিন্তু ছোট ছোট সাপগুলোকে আমি কোলে নিয়ে ঘুমাই। আছে কেউ এরকম? বলেন না কেন? সাপ ছোট তাই বলে তাকে লেপের তলায় নিয়ে ঘরের ভিতরে পেলে পুলে রাখে, কেউ করে এরকম নির্বুদ্ধিতার কাজ? কেউ করে? কেউ করে না। সাপ ছোট হোক চাই, ক্ষতি বড় হোক, ভয়ঙ্কর ক্ষতিকর, তার কাছ থেকে বাঁচতে হয়। নবীজি বলেন, দেখো গুনাহ করবে না, গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহর আদেশ নিষেধকে পরিপূর্ণ মান্য করবে, আল্লাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করবে না। কেন কেন কেন? ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর গোসা, ক্রোধ আর গজব অবধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতকে বসিয়ে রেখেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ চেয়ে নিচ্ছি, যেন হযরত মাফ করে দেন।